আল্লাহর পয়গম্বর মূসা গ্রাম থেকে পলায়ন করলেন। যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন, মাদায়েন বা মাদিয়ান, একটা দেশে চলে গেলেন আরেকটা শহরে। ও চিনা ও জানা নতুন জায়গায় গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আমি যে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে এখানে চলে আসলাম, মুনিব এমন একটা জায়গায় এসেছি এখানে তো আমার কেউ নাই, আয় আল্লাহ তাআলা আমি এখন কোথায় যাব, থাকবো কোথায়, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বি ইন্নিল মা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন। আমার বান্দাগণ, ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরতে শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরতে শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়ে, দুইটা মেয়ে, একজনের নাম সফোরা। তারা পানি নেওয়ার জন্য কূপের কাছে আসলেন, কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে, কূপের মুখ থেকে ডাকনা সরাতে পারেন না, মুখটা খুলতে পারেন না, প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, বড় বড় প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, পানি পান করবে খোলা যায় না, তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে। এমন সময়ে রাখালেরা এসে পানির মুখটা খুলল, গুহার মুখ খুলল, প্রাণীদেরকে পানি পান করাল, আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে। দুই বোন মিলে ডাকনাকে টানাটানি করল, কোনোভাবে খুলতে পারে না। মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন, অসবগুলা দেখতেছেন। মূসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বৈশানা। মূসা আলাইহিস সালাম খুব আবাক খব্বা জুব্বা পাগড়ি লাগাইয়া আতর সেন্ট লাগাইয়া খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না। মূসা আলাইহিসসালাম যখন দোয়া করে বলছেন, রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, ওই সময় মূসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন আর আসমানের দিকে হাত উঠে বলছেন, আল্লাহ কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠে চাইলেন, বুঝাতে চাইলেন কিছুই নাই, তুমি ছাড়া আর কিছুই নাই। পেরেশান নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন, আল্লাহ বলেছেন, বান্দা তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে, চোখ নামাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। মূসা ইসলাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে, আর কোনোভাবে বাড়িতেও পানি নিতে পারে নাই, নিজের ছাগল রে বকরিরও পানি খাপ পান করাইতে পারে নাই, নিজের পশুরও পানি পান করাইতে পারে নাই। মূসা ইসলাম এক টান দিয়া মুখটা সরাইয়া ফেলাইছে, সরাইয়া দাঁড়িয়ে রইছেন। মেয়েরা এসে বলছে, আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না। তিনি গাছের নিচে বসে থাকলেন, চিন্তা করেন, তিনি গাছের নিচে বসে দেখলেন তারা পানি পান করছে, পানি বাসায় নিয়ে যাবে, তা ছাগলদেরকে উর্দুম বা সবগুলোর পানি পান করাইছে। দুই বোন চলে গেছে, অনেক দেরিতে বাসায় ফিরছে। বাবা শুআইব জিজ্ঞেস করলেন, মা তোমরা আজকে দেরিতে আসলে কেন? তার পুরা ঘটনা বললেন, বাবা পানির জন্য ডাকনা খুলতে পারতেছিলাম না, ছোটাছুটি করতেছিলাম, কাউরে পাচ্ছিলাম না, এক আগন্তুক গাছের নিচে বসেছিল, ও আমাদেরকে বহুত হেল্প করছে, সহযোগিতা করছে, ওটা সরাইয়া দিছে, আমরা পানি পান করাইতে পারছি, পানি নিয়ে আসছি, আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি। বাবা বললেন, যাও ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, নাই
দুই বোন আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে আমাকে আপনাকে আমাদের বাবা ডেকেছেন, আপনি আসেন আমাদের বাসায়। এই দেশে মুসারে কেউ চিনে কথা বলে? মুসা তো গাছের গোড়ায় বসে রয়েছেন, কেউ চিনে না। মুসা যখন হাঁটতেছেন পিছনে পিছনে দুই বোন সামনে, দুই বোন বলছে আমরা হাঁটবো না, আমরা নবীর মেয়ে, আপনি আমাদের পিছনে হাঁটবেন, আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো, এটা লজ্জার, বরং আপনি সামনে হাঁটেন, আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। সুবহানাল্লাহ বললেন। দেখেন সম্ভ্রান্ত সোসাইটির, উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা, তাদের সম্ভ্রম, তাদের চরিত্র, তাদের শিষ্টাচার, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণ, তাদের চলার পথকেও মসৃণ করে, চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে, ঠিক কিনা বলেন? আমরা নবীর মেয়ে, আমাদের হাঁটার ভঙ্গি অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন, হতে পারে না আপনার পিছনে আপনি সামনে থাকেন, আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখাই দেব। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, আমি ঘটনা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। বাড়িতে যাওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কে, কেন আসছো? তিনি পুরা ঘটনা বললেন। শোয়েব বললেন তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ, তুমি একটা ভালো জায়গায় এসেছ, এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো। সুবহানাল্লাহ। নাই মুসার কি কোনো থাকার জায়গা ছিল? নিরাপত্তা ছিল? আশ্রয় ছিল? খাওয়ার ব্যবস্থা ছিল? শোয়েব বললেন আমার মেয়ে সাফুরা, এই যে দেখতেছ, হযরতে সাফুরা বলছেন আব্বা এই ছেলেটার অনেক শক্তি, দেখতে অনেক ভাল লাগে, আপনি এর কর্মচারী বানায় দেন। শোয়েব বলছেন বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দ্বিধায়, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমাকে আমার ঘরে নিরাপত্তা দিলাম, এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আমি তোমার গার্ডিয়ান, আমি তোমার গার্জিয়ান হলাম, এখন তুমি চিন্তা করো। আর একটা কথা, এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বললেন না। মুসা চিন্তা করলেন থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এখন থাকারও জায়গা পাইলাম, খাওয়ারও জায়গা পাইলাম, গড়ও পাইলাম, আশ্রয় পাইলাম, অভিভাবক পাইলাম, ফ্রি বউও পাইতেছি। সুবহানাল্লাহ বললেন না, এত কিছু পাইতেছি। শোয়েব বলছেন শুধু আমার মেয়ে না, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত একটা, তুমি যদি চাও আমার ঘরে 8 বৎসর চুক্তিভিত্তিক চাকরি করতে পারো। সুবহানাল্লাহ বললেন না, তাহলে চাকরির ব্যবস্থা হইতেছে। চাইলে তুমি 2 বৎসর বাড়িয়ে 10 বৎসর করতে পারো, আর চাইলে 8 বৎসর থাকতে পারো। মুসা বললেন আপনি 2টা শর্ত দিয়েছেন, চাইলে 10 না চাইলে 8, আমি 2টা থেকে যে কোনো একটা গ্রহণ করে নিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমার গার্জিয়ান হয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে স্থায়ী 8 বৎসরের একটা পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছেন, ঠিক না? আচ্ছা, কোনো দেশে আপনারা যদি একবার পারমিট দেয় ওটা ক্যান্সেল করে না, কথা বুঝেননি? আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান 6 মাসের, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন, মেয়াদ বাড়া, যদি কাজ আপনার এখানে থাকে, এক সময় 4 বছর 5 বছর হয়ে গেলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দিবে, এক সময় 5-6 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে, এক সময় 6-7 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে, 9-10 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক না? সিস্টেম তো এটাই। তো হযরতে শোয়েব তাকে দিলেন একটানা কয় বছর? 8 বছর। সুবহানাল্লাহ বললেন না। দোয়া করলেন ছোট একটা, আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন, নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন, চাকরি দিলেন, বউ দিলেন, বাড়ি দিলেন, গড় দিলেন, সম্পত্তি দিলেন, উত্তম সন্তান দিলেন,
पैगम्बर मेके बियर सुजुग दिलें उत्तम सोसाइटी ते थाकबार अधिकार दिलें सच्चरित्रवान स्त्री दिलें सब पाया आबार तिनी फिरे एसे फेराउन के सराया এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এক যুবক এক কথা কি শোনা যাচ্ছে আমার মনোযোগ দিন এক যুবক নিজের গ্রাম থেকে পলায়ন করছে কার গ্রাম থেকে নিজের গ্রাম থেকে পাবলিক তারে মারবো এই যুবকটা অনিশ্চয়তা আশ্রয়হীনতা ক্লান্তি এবং ক্ষুধা সব মিলিয়ে তার জিন্দগি একেবারেই দুর্যোগময় কারণ থাকবার কোনো জায়গা নেই কি করবে কোথায় যাবে এই চিন্তা করে যুবক পরেশান থাকবার জায়গা নাই খাওয়ার মতো পয়সা নাই পিছনে লোক তাকে মারবার জন্য খুঁজতেছে কই যাবে এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে বলতেছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির আল্লাহর কাছে বলছে আমার রব রব্বিন্নি ও আমার রব আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপেক্ষী রব আমি যে বিপদে থাকবার জায়গা নাই বা গ্রামে গেলে মানুষ মাইরে ফেলাইব আমার খাওয়ারও নাই ক্ষুধা আশ্রয়হীন সব বিপদে আছি তুমি যদি আমারে কোনো অনুগ্রহ দান করো যেটাই তুমি দিবে এটাই আমার জন্য কল্যাণকর আল্লাহ আকবার বললেন না মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায় আর কোনো পথ পায় না আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না তোমার যেটা ভাল লাগে এটা করো যদি ভাল লাগে আমারে মাইরে ফেলাও তা আমারে শান্তি দেও এগুলো বলে না পাবলিক কথা বলেন না কেন কিন্তু আমরা বলার ভাব জানি না ভাব জানতে হয় এইভাবে এই যুবকটা বলছে আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে আমি নয় তুমি যা দিবে তার মুখাপেক্ষী আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ তাআলা ইচ্ছাকে সে প্রাধান্য দিল আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে যুবকের এই দোয়া ও জেনা ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে দোয়া আল্লাহর কাছে করেছে আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেননি কবুল করে নিয়েছেন এমনভাবে কবুল করলেন তার জন্য দিলেন একজন গার্ডিয়ান একজন গার্ডিয়ান দিলেন তাকে শুধু এটাই নয় তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার সম্মানজনক বেঁচে থাকবার অধিকার সুবহানাল্লাহ বললেন না এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন এই যুবকের নাম হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম সুবহানাল্লাহ বললেন না আরে মুসা তো মুসা ছিলেন না শুনেন না মুসা কেমনে মুসা হইলেন সূরা কাসাসে আল্লাহ কথাগুলো লিখেছেন এজন্য আমি কথাগুলো পরে বলছি আমি আপনাদেরকে বলছি আপনাদের জীবনে ঘুর লাগা অন্ধকার আসতে পারে অভাব আসতে পারে আশ্রয়হীনতা আসতে পারে সমস্যা আসতে পারে যখন যে সমস্যা আসবে আপনারা এই দোয়া করবেন 100% কবুল সুবহানাল্লাহ বললেন না দোয়াটা হচ্ছে সবাই বলেন রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এর অর্থ হলো আল্লাহ আমাকে তুমি তুমি যে অনুগ্রহ দিবা তুমি যেভাবে চাও সেভাবেই তো এটাতেই আমি রাজি এটারই আমি মুখাপেক্ষী সুবহানাল্লাহ বলেন তুমি যদি আমারে মাইরে ফেলাইতে চাও আমি রাজি তুমি যদি আমারে পাবলিক দিয়ে পিটাইতে চাও এটাতেও আমি রাজি তুমি যদি বাগবাল লোক দিয়ে খাওয়াইতে চাও এটাতেও রাজি আমি আর কিছু চাই না আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দগি শেষ
এখন তোমার মতো চলতে চাই, তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই। আল্লাহ বলেন এতদিন নিজের মতো চইলা, বিপদে পড়া জিন্দগি এখন আইসা আমার কাছে চাইতেছ, আমার মতো চলবা, আল্লাহর কাছে ভাল লাগছে, আল্লাহ দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরাও চাইবো কার কাছে? আর কার কাছে? এজন্যে এই দোয়াটা কারা পড়বেন? যারা চাকরির জন্য দৌড়তেছেন, চাকরি তো হই না, আসে না এগুলো, আপনার বড় বিপদ চাকরি হয় না, আপনি দোয়া পড়বেন। যে বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, গা 40 বছর হয়ে গেছে, বিয়ে তো আর আপনার কপালে নাই, নাই নাই, আছে ছেলে আছে, অনেক মেয়ে আছে, আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বিশ্বাস হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ বলেন না? 100% কবুল। কেন আমি বলতেছি দেখবেন না, সামনে বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে তিনি কি পাইলেন? একজন অভিভাবক পাইলেন, এই দোয়ার মাধ্যমে আশ্রয় পাইলেন, এই দোয়ার মাধ্যমে চাকরি পাইলেন, এই দোয়ার মাধ্যমে থাকবার জন্য একটা গড় পাইলেন, এই দোয়ার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করবার সুযোগ পাইলেন, এই দোয়ার মাধ্যমে উত্তম সন্তান পাইলেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানাইয়া আবার দেশের ক্ষমতার মালিক বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? মূসা হইছে আপনার হবে না, কথা বলেন না কেন? দোয়া তো করতে পারবেন ইনশাল্লাহ নাকি? তা আপনারা কি দোয়া করবেন? কন্ত আপনারা তো দোয়া করবেন আর কি, কন্ত আপনাদের কিছু টাকা পয়সার দরকার, একটা বাড়ির দরকার, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাওয়া দরকার, শেষ। এটার নাম সফলতা নয়, এটার নাম সফলতা নয়, সফলতা তার নাম ইন্তেকালের সাথে সাথে যদি রব সন্তুষ্ট হয়া জান্নাত দিয়ে দে, তার চাইতে বড় সফলতা আর আর। যারা মরে গিয়েছে, মাটির নিচে চলে গিয়েছে, তারা হাজারো আফসুস করছে, হাজারো ভাবে আল্লাহকে বুঝাতে চাচ্ছে, আল্লাহ একবার দেও, একটা বার যাই, এক মিনিটের জন্য দুনিয়ায় দাও, আর একবার তো দেও না, আমি যাই, দেখো আমি কি করে আসতে পারি, দেখো না আমি কি করি। দুনিয়ার লুভ ও লালসা দুনিয়ার মোহ ত্যাগ করে যতক্ষণ বেঁচে থাকবো শুধু তোমার কদমে সেজদা দিব, রব আমাকে আরেকবার যাওয়ার সুযোগ দাও। তারা তো রবের কদমে একটা বার সেজদা পাওয়ার জন্য আফসুস করছে, আর আমরা যারা বেঁচে আছি আমরা রবের কদমে সেজদা না দেওয়ার জন্য হাজার অজুহাত আর বাহানা খুঁজে বেড়াচ্ছি। কথা বলেন না কেন? কি জবাব আছে আপনার আল্লাহর কাছে? কি জবাব আছে আল্লাহর কাছে আপনার? এজন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, রমজানুল মুবারক আমাদের সামনে একেবারে কাছাকাছি হাজির, এই রমজানকে আমরা কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি বলবো রমজানের রুটিন করেন, ফজরের নামাজের জামাত শেষ হয়ে যাওয়ার পরে কি করবেন, কয় ঘন্টা ঘুমাবেন, ঘুম থেকে উঠে আপনি কি কাজটা শুরু করবেন, জোহরের কতক্ষণ আগে উঠবেন, কয়বার তাসবি পড়বেন, কত রাকাত সালাত পড়বেন, কতটা আয়াত কোরআনের পড়বেন, কয় খতম কোরআন দিবেন, কতবার নিজের জন্য মা বাবার জন্য দোয়া করবেন, জোহরের সালাতের পরে আপনি কি কাজ করবেন, আসরের আগ পর্যন্ত কি করবেন, আসর মাগরিবের মধ্যখানে কি করবেন, ইফতার সামনে নিয়ে কতক্ষণ বসে দোয়া করবেন, ইফতারের পরে আপনি কি করবেন, তারাওয়িহ কোথায় পড়বেন, তারাওয়িহের আগে কি করবেন, তারাওয়িহের পরে কি করবেন, তাহাজ্জুদটা কখন পড়বেন, এভাবে একটা রুটিন করেন। মাত্র একটা মাস যদি রুটিনের ভিতরে নিয়ে আসতে পারেন, আল্লাহ আপনার গোটা জিন্দেগীকে রুটিন বানাইয়া দিবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব আপনাদেরকে বলার, আপনারা তো রুটিন বানাবেন, আজকের ইফতারে কি খাবেন, আগামী কালকের ইফতারে কি আছে, পরের দিনের সেহরিতে কোন তরকারি, এর পরের দিনে কি খাবেন, কোন ঈদের কোন ড্রেসটা কিনবেন, কাকে কি দিবেন, এই নিয়েই টেনশনের শেষ নেই, কথা বলেন না কেন? এগুলাই তো আমাদের আফসোস হয়। আমি বলতে চাচ্ছি, হয়তো এখন বলতেছি না, আগামী
জুমার জন্য বলতে চাই আপনাদের রুটিনটা হওয়া দরকার ছিল কেমন, প্রস্তুতি হওয়া দরকার ছিল কেমন। আমাদের প্রস্তুতি হচ্ছে ঈদের আগে, যারা ম্যাগাজিন বানায় ম্যাগাজিন নিয়ে ব্যস্ত, যারা নাটক সিনেমা বানায় ঈদের নাটক সিনেমা রমজানের ওগুলো নিয়ে ব্যস্ত, এটার নাম রমজানের প্রস্তুতি। যারা দোকানদারি করে এরা কেমনে বেসন সুলা চানা জমা করব এই চিন্তা নিয়ে ব্যস্ত, কথা বলেন না কেন? আর আপনারা ব্যস্ত কত লম্বা এই যে বাজারের লিস্ট বানাবেন আর কোন দোকান থেকে খরচ করবেন এই চিন্তা নিয়ে আপনারা ব্যস্ত। আফসোস, আল্লাহ বলেন কি তারে রমজান দিলাম না খাওয়ার জন্য, সংযমী বানাবার জন্য, এরা দেখি বাজার খালি করে ফেলাইতেছে। এই জন্যই রমজান আপনাকে আমাকে কাজ দিবে না, আল্লাহর ওয়াস্তে রমজানকে কাজে লাগাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলছি মনোযোগ দিয়ে শোনেন, আবারও বলছি আবারও বলছি, যারা মরে গিয়েছে যারা কবরে চলে গিয়েছে আমাদের আগে, আমাদের বাপ দাদা, তারা আল্লাহর কদমে একটা বার সেজদা দেওয়ার জন্যে হাজার হাজার বার আল্লাহর কাছে আফসুস করছে, একটা সেজদা দিতে চায়, আর আমরা জমিনে বেঁচে থেকে আমরা কেমনে নিজেকে সেজদার থেকে বাঁচাবো এই জন্য হাজারো বাহানা খুঁজে বেড়াচ্ছি, কথা বলেন না কেন? কত বাহানা! আপনি কি কখনো ভাবছেন ফজরের নামাজ কয় রাখাত? কথা বলছেন না, ফরজ ফজরের সালাত ফরজ কয় রাখাত? 365 দিনে কয় রাখাত বলেন? 730 রাকাত। তাহলে একটা বছর 365 দিনে ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 730। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 365 দিনে কত রাকাত হয়? 1460 রাকাত। 1460 আসরের নামাজ 4 রাকাত, 1460 মাগরিবের নামাজ 3 রাকাত, কত হয়? 1000। দেখেন না, 3 রাকাত 365, 1095। অঙ্ক কি এত কাঁচা হয়ে গেছেন কি আপনারা? খালি দোকানের হিসাব করতে পারেন ঠিক মতো। 1095, 1095। এরপর থাকলো ঈশার নামাজ 4 রাকাতে 365 দিন কত? 1400। তাহলে প্রথমে পাইলাম 730, এরপরে 1460, এরপরে 1460, এরপরে 1095, এরপরে 1460। তাইলে 365 দিনে নামাজের রাকাত হইল কত বলেন? 365 দিনে নামাজের মোট রাকাত হইল 6205 রাকাত, 6205 রাকাত। কত দিনে? এক বৎসরে আপনি রবের কদমে সেজদা দেওয়ার কথা ছিল কয় রাকাত নামাজ? 6205। তাহলে 6205 রাকাত যদি নামাজ হয় তাইলে প্রত্যেকটা বৎসর আপনি রবের কদমে সেজদা দিচ্ছেন কয়টা? 12410। এক রাকাতে কয়টা সেজদা? তাইলে 6205, তাহলে কত হইল? 12410। আপনি প্রত্যেকটা বৎসরে 12410টা সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছেন, অথচ রব বলেছেন একটা সেজদা যদি আমাকে ভাব জন্মাইয়া আমাকে খুশি করে একটা সেজদা দিতে পারো আমি তোর সব জিন্দগির গুনাহ মাফ করে দিই। আর আপনি সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছেন 12000। এটা তো বললাম সেজদার কথা, তাহলে নামাজের রাকাত পাইলাম কতটা? 6205 রাকাত নামাজ। তাইলে 5 ওয়াক্ত 365 পূরণ 5, প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। তে 365 পূরণ 5 কত হয়? 365 পূরণ 5 কত দাঁড়ালো?
1825। তাহলে এখন বুঝাতে চাইলাম 1825 ওয়াক্ত নামাজ এক বছর, এক বছরে 1825 ওয়াক্ত 6205 রাকাত আর 12410টা সেজদা। আপনাদের কাছে জানতে চাইলাম তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ 365 দিনে যদি হয়ে থাকে তাইলে পাঁচ ওয়াক্ত আর 365 1825, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা বছরে, একটা বছরে 1825 বার ও বান্দা মসজিদে আয়, ও বান্দা আমার কদমে সেজদা দে, ও বান্দা আমার কদমে সেজদা দে, তোর নামাজ উত্তম ঘুম থেকে, হাইয়া আলাল ফালাহ কল্যাণ আমার কাছে, হাইয়া আলাস সালাহ সালাত তো মসজিদে, আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম, রব তোমাকে প্রত্যেকটা বছর নিজে ডাকছে 1825 বার, রব তোমাকে ডাকলেন 1825 বার। চিন্তা করো, এক রব তোমাকে 1825 বার ডাকছে, একটা বারও ডাকা সাড়া দেওনি। এটা তো এক বছরের হিসাব দিলাম। ও বাবা, যাদের বয়স 30, 40, 50, হিসাব করেন তোমার জিন্দেগিতে তোমারে তোমার রব কতবার ডাকছে। একটা বার চিন্তা করো, এক বছরে যদি তোমাকে রব 1825 বার ডাকে, তোমার বয়স যদি 50 হয়, চিন্তা করো কত হাজার বার রব তোমারে ডাকছে, আর তুমি কি করছো? কেমনে জান্নাত? এত এত ডাকবার পরেও, এত এত ডাক দেবার পরেও বান্দা যখন ডাকে সাড়া দেয় না, আল্লাহ বলেন প্রত্যেকটা বছর 1825 বার ডাকলাম। তুমি হিসাব করে দেখো, তোমার মাও তোমাকে 1825 বার ডাকে নাই হয়তো, তোমার বাপও তোমাকে ডাকে নাই, তোমার সন্তান হয়তো এতবার তোমাকে বাপ বলে নাই, তোমার সন্তানও তোমাকে এতবার ডাকে নাই, আজকে সারাদিন নামাজ পড়ে নাই, তাও আগামী আগামীকালকে রব ডাকতেছে। পুরা জানুয়ারি আল্লাহকে ডাকো নাই, ফেব্রুয়ারিতে আবার ডাক শুরু করেছে, ফেব্রুয়ারিতে একদিন আল্লাহর নামে স্মরণ করো নাই, আবার মার্চে ডাকতেছে। এভাবে পুরা 12টা মাস প্রত্যেকটা দিন রুটিন করে আল্লাহ তোমাকে ডাকলো, আর একটা দিনও তুমি তোমার ডাকে আল্লাহর ডাকে সাড়া দিলা না। রুটিন করে রব তোমাকে ডাকছে, প্রতিটা দিন রাত এবং দিন রুটিন করে করে তোমাকে ডাকছে। ও বান্দা দিনে ডাকছি উঠ, ও বান্দা রাতে ডাকছি উঠ, রাতে ডাকতে ডাকতে পেরেশান হইয়া আল্লাহ বলছেন আসসালাতু খাইরুম মিনান নাওম, ও বান্দা ঘুমাইস না, ঘুম থেকে উঠ, আমি তোকে ডাকছি তোর ঘুম থেকে সালাত উত্তম, আমি রবের কদমে আয়। জীবনে তো কত হাজার সেজদা দিলে না, 6000 সেজদা নাই, 12000 সেজদা নাই, একটা সেজদা দে কথা দিলাম মাফ করে দেব, মাফ। সুবহানাল্লাহ বলেন না সুবহান, আরো জোরে বলেন সুবহান। রবের কদমে সেজদা দিচ্ছেন না, রব এত করে ডাকতেছে সেজদা দিচ্ছেন না, রব এত করে ডাকলো। এখন চিন্তা করেন আপনাকে আপনার রব প্রত্যেক বছর কতদিন ডাকে, চিন্তা করেন আপনাকে প্রত্যেকটা বছর কত হাজার তার কদমে সেজদা দেওয়ার সুযোগ দিছে। আপনি কি করলেন, আপনি কি করলেন? আফসোস হয় না আপনাদের? কথা বলেন আফসোস হয় না, আফসোস হয় না? এই সুযোগ আর পাবে না, মরে গেলে সুযোগ শেষ, অসুস্থ হয়ে গেলেও সুযোগ শেষ, আর কদমে সেজদা দিতে পারবেন না। এজন্য এখনো সময় আছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে যাই, আল্লাহকে ডাকি, রব বলেছেন বান্দা কথা দিলাম তোকে মাফ করে দেব। আল্লাহ যখন দেখলেন 12 মাস আমি ডাকছি, 1825 বার আমি ডাকছি, এরপরে আমার ডাকে সাড়া দেয় নাই, এত নামাজ আমার ডাকে সাড়া দেয় নাই, না দিয়া করছে গুনাহ, তাও আমার হুকুম মানে নাই, তাও করছে গুনাহ, আমার রসুলের তরিকা মানে নাই, তাও করছে গুনাহ, পাবলিকের হক দেয় নাই, তাও করছে গুনাহ, আত্মীয় স্বজনের হক দেয় নাই,
তাও করছে গুনাহ, ভালো কাজ করে নাই তাও করছে গুনাহ, গুনার কাজ আর গুনার কাজ করতে করতে বান্দা যখন একবার ব্যতিব্যস্ত, আল্লাহ বলছেন আর কোন উপায় নাই, আমার বান্দারা তো জাহান্নামে ফেরেশতারা টাইনা টাইনা নিয়ে যাবে, এখন তো আর বাঁচার কোন পথ নাই। আল্লাহ দিয়া দিলেন রমজানুল মুবারক, আর দিয়া বলেন ও বান্দা রমজান দিছি, আবার রমজানে আয়, এক একটা রাত্রে সেজদা দিবে, হাজার বছরের গুনাহকে মাফির ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, এতদিন ডাকছি আসস নেই, আয় যায় রমজানে আয়, মাফ করে দেব। রব বুঝতে পেরেছেন বান্দারে মাফির সুযোগ নাই, রমজান দিয়েছেন, এরপরে বুঝছেন পরে পুরো রমজান চলে যাচ্ছে, এগারো মাস গেল রমজানটাও যাচ্ছে, বান্দা আল্লাহরে ঠিক মতো ডাকতেছে না, না সেহরি, না ইফতার, না রোজা, না ইবাদত, না তারাওয়ীহ, কিছুই ঠিক মতো করতেছে না। এবার আল্লাহ আফসোস করে বলছেন আমার বান্দা দেখছি এগারো মাসও ডাকে নাই, রমজানও চলে যাচ্ছে তাও তো ডাকতেছে না, নির্গাত জাহান্নামি। আল্লাহ বললেন ও ফেরেশতারা, আমি রমজানের শেষ সপ্তাহে একটা মাস দিছি যার নাম লাইলাতুল কদর, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, আমি এই মাসের এই রাত্রে হাজার হাজার রহমতের ফেরেশতা দিয়া জিব্রিল আমিনকে পাঠাইয়া দিব, এই রাত্রে কমপক্ষে যার সেজদায় পাবে তার পুরা জিন্দগির গুনাহকে মাফ করে আগামী একশো বছরের হায়াতে যদি বেঁচে থাকে এই পরিমাণ সওয়াব আমল নামায় লিখে দেওয়ার ওয়াদা দিলাম, ওয়াদা। এত সুযোগ, এত সুযোগ, এত সম্ভাবনা, রব কত সুযোগ খুঁজে তোমাকে মাফ করে দেওয়ার। রব তোমাকে মাফ করার কত সুযোগ খুঁজছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, তোমার আত্মীয় স্বজন তোমাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট করবার আগে, হাত পায়ে রশ্মি লাগাবার আগে, মাটির নিচে চাপা দেওয়ার আগে, তোমার জানাজা শেষ হয়ে যাওয়ার আগে আগে, হায়াতে জিন্দগি যদি বাকি থাকে, ও আমার বান্দা হায়াতে জিন্দগি বাকি থাকতে একটা দিন আমি রবের ডাকে সাড়া দেব, আমার ডাকে সাড়া দিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে এক ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়া আমাকে যদি একটা বার আল্লাহ বলে ডাক দিতে পারো, বান্দারে আমি আল্লাহ কথা দিলাম, তোমার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আটলান্টিক মহাসাগর পরিমাণ তোমার গুনাহ যদি হয়ে যায়, আসমান জমিনে যদি তোমার গুনায় ভরে যায়, এই গুনাহ নিয়া যখন তুমি আমার কদমে সেজদায় পড়ে যাবে বান্দারে আমি আল্লাহ তার চাইতে আরো বড় রহমতের সাগর নিয়া তোমাকে আমার কুলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, এতগুলা সম্ভাবনা রয়েছে। ও মুসলমান, আমি জানতে চাই না আপনার পরনে কোন কালারের পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, টুপি আছে কি না আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই আপনার যা আছে তা কি থাকলো কি থাকলো না জানার দরকার নাই, আমি জানতে চাই যে অবস্থায় যখন যেখানে সুযোগ পান ওই সময় রবের কদমে সেজদায় পড়ে যান,
রব বলেছেন আমি যখন কাউকে দিতে চাই আমি যখন কাউকে দিব আমি যখন কাউকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি আমি যখন কাউকে দেওয়ার জন্য মনস্থির করি আর ওই সময় যখন বান্দা সেজদার মাধ্যমে আমাকে সন্তুষ্ট করে ফেলে পুরা পৃথিবীর মানুষ যা দিতে পারবে না আমি আমার বান্দাকে একটা সেজদায় তার চাইতে বেশি দিতে পারি সুবহানাল্লাহ জোরে বলেন কিন্তু আমরা তো সেই রবের কদমে সেজদায় চাই না রবের কাছে চাই না আফসোস হয় আফসোস হয় এই পৃথিবীতে মানুষ সুখী হতে চায় চায় না কেউ এই দুনিয়ার জমিনে দুবেলা ডাল ভাত খেয়ে সুখী হতে চায় কেউ অট্টালিকায় থেকেও সুখী হতে পারে না সবাই সুখের জন্য সুখ তালাশ করে সবাই সুখ তালাশ করে কেউ ভ্যান গাড়িতে কেউ রিক্সায় কেউ দামি প্রাইভেটে কেউ পার্সোনাল হেলিকপ্টারে কেউ ইউরোপ আমেরিকায় কেউ তো বিভিন্ন জায়গায় আর আল্লাহর গোলাম যারা তারা সুখ তালাশ করে রবের কদমে সেজদায় কথা বলে পৃথিবীর এত শান্তির জায়গা আজকে 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 আমার কথায় নাই আপনি আপনার আজকে নির্বেজালভাবে জীবনকে উপভোগ করুন মোবাইল টেলিফোন বন্ধ করে দিন আপনি যদি মোবাইল বন্ধ করে দেন পৃথিবীর 99% ঝামেলামুক্ত হয়ে যাবে কথা বলেন না কেন মোবাইল বন্ধ দেখবেন কারো সাথে তো যোগাযোগ নেই কি হইলো দোকানের কি হইলো বাড়ি কি হইলো বউ বাচ্চার কি হইলো খবর নাই সব বন্ধ খোলা রাখবেন একটা দরজা সেটা হচ্ছে আল্লাহর সাথে আপনি সাজদায় পড়ে যান ভাল লাগবে চলার পথে চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন আজকে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বন্ধুর কারণে চলার পথে আপনি বন্ধু নির্বাচন করেন চলার পথে আপনি যদি চলার পথে বন্ধু নির্বাচন করতে ভুল করেন আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই কথা বলেন না কেন কারণ কামার চিনেন তো কামার কামারের কাজ কি লোহা পিটানো দা খুন্তি তৈরি করা আপনার এক বন্ধু কামার আপনি কামারের কাজ করেন না আপনি খুব বড় পয়সাওয়ালা কিন্তু কামারের দোকানে যদি গিয়া বসেন কামারের কাজ না করলেও শরীরে এবং কাপড়ে দোয়া লাগবেনি কথা বলেন না কেন লাগবে আর আপনার একজন বন্ধু যদি আতরওয়ালা হয় ভালো দামি আতর ব্যবহার করে আপনি তার কাছে বসলেন সে আপনার আতর দিল না এরপরেও আপনার শরীরে আতরের ঘ্রাণ লাগবে কথা বলেন না কেন লাগবে বন্ধু নির্বাচন করেন ভালো মানুষের কাছে থাকেন আপনারে ভালো পরামর্শ না দিলেও ভালো মানুষের কাছে থাকতে থাকতে হয়তো আপনারে জান্নাত বানাইয়া দিবে জান্নাতে পৌঁছে দিবেন কে আসহাবে কাহাফের ঘটনা আমি বলছি না আসহাবে কাহাফ গুহার ভিতরে যে যুবকেরা গোপনে লুকাইছিল বাদশার কাছ থেকে বাঁচবার জন্যে তাদের সঙ্গে গুহায় সাথে গিয়েছিল কুকুর কে যায় নাই কুকুরে গিয়েছিল ভালো মানুষের কাছে থাকবার কারণে এই কুকুরকেও আল্লাহ জান্নাতি বানাইয়া দিস সুবহানাল্লাহ বললেন না আর ফেরাউনের এক বন্ধু ছিল তার নাম হামান তার নাম কি ফেরাউন কমপক্ষে 100 বার মুসলমান হইতে চাইছে একবার তো ফেরাউন সিদ্ধান্ত নিছে সকালবেলা গিয়েই মুসারে বলবো আমারে কালিমা পড়াও রাত্রবেলা বউর সাথে পরামর্শ করছে হজরতে আসিয়া আসিয়া বলছেন আপনি তাড়াতাড়ি সকালে যান মুসার কাছে গিয়ে কালিমা পড়েন হামান ফেরাউন চিন্তা করছে আমার বিশ্বস্ত বন্ধুর নাম হামান তার নাজদিকে এত যাইতে পারি না সব ঠিকঠাক করে কালিমা পড়ার নিয়তে গড় থেকে বাইরিয়া অর্ধেক পথে গিয়া কয় না আগে হামানের কাছে যাই হামানের বাড়িতে গেছে গিয়া বলছে দোস্ত আমি তো কালিমা পড়তে যাই হামান বলতেছে আমি আইতেছি গড়ের ভিতরে গিয়া দাঁড়ালো এক তরবারি আই না ফেরাউনের সামনে দিয়া বলছে ফেরাউন তরবারি দিলাম তোমার হাতে এতদিন তুমি ছিলা খুদা আজকে তুমি হয়ে যাওয়া বান্দা আমি সহ্য করতে পারি না তুমি বান্দা হওয়ার আগে আমারে মাইরে ফেলাও
ফেরাউন চিন্তা করল আর যাই হোক আমার কেউ না মানলে একজন তো আমারে মানতাছে, এই যে ভিতরে অহংকার ঢুকে গেল। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যাও অপদস্থ জালিম, বন্ধুর কারণে তার অস্তিত্ব শেষ। এজন্যে বন্ধু নির্বাচন করতে গেলে, বন্ধু নির্বাচনে যদি ভুল করেন তাহলে জিন্দগি শেষ, কথা বলেন না কেন? চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফেক, চলার পথে নির্দিষ্ট সংখ্যক মুনাফেক এবং ষড়যন্ত্রকারীকে এড়িয়ে চলুন, জিন্দগির 99% সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিপদে তো মুনাফিকরাই আপনার কাছের মুনাফিকটাই পালায়। এজন্যে আমরা চাইব কার কাছে? বললেন না, জোরে বলেন, আল্লাহর কাছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, লম্বা করতে চাই না আমার বন্ধুগণ। সুতরাং এই দুনিয়ার জমিনে আমরা একমাত্র কেবলমাত্র চাইব কার কাছে? সকলে বলেন, সময়টা রমজান কাছে আসছে, সবাই মিলে কার কাছে? আল্লাহর কাছে। আমি এক যুবকের কথা বলি কয়েক মিনিটে, এক যুবকের কথা বললেই কথা শেষ করবো আজকে। এক যুবক, এক কথা কি শোনা যাচ্ছে আমার? মনোযোগ দিন। এক যুবক নিজের গ্রাম থেকে পলায়ন করছে, কার গ্রাম থেকে? নিজের গ্রাম থেকে, পাবলিক তারে মারব। এই যুবকটা অনিশ্চয়তা, আশ্রয়হীনতা, ক্লান্তি এবং ক্ষুধা সব মিলিয়ে তার জিন্দগি একেবারেই দুর্যোগময়, কারণ থাকবার কোনো জায়গা নেই, কি করবে কোথায় যাবে এই চিন্তা করে যুবক পরেশান। থাকবার জায়গা নাই, খাওয়ার মতো পয়সা নাই, পিছনে লোক তাকে মারবার জন্য খুঁজতেছে, কই যাবে? এই সময় এই যুবকটা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহর কাছে বলতেছে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আল্লাহর কাছে বলছে, আমার রব, রব্বি ইন্নি, ও আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ দান করবেন আমি তারই একমাত্র মুখাপেক্ষী। রব, আমি যে বিপদে, থাকবার জায়গা নাই, বা গ্রামে গেলে মানুষ মেরে ফেলাইব, আমার খাওয়ারও নাই, ক্ষুধা আশ্রয়হীন, সব বিপদে আছি, তুমি যদি আমার কোনো অনুগ্রহ দান করো যেটাই তুমি দিবে এটাই আমার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার বললেন না? মানুষ যখন বিপদে পড়ে যায় আর দেওয়ালে পিঠ লেগে যায় আর কোনো পথ পায় না, আল্লাহ আমি আর কি করব বুঝতেছি না, তোমার যেটা ভাল লাগে সেটা করো, যদি ভাল লাগে আমারে মাইরে ফেলাও তা আমারে শান্তি দেও, এগুলো বলে না পাবলিক? কথা বলেন না কেন? কিন্তু আমরা বলার ভাব জানি না, ভাব জানতে হয়। এইভাবে এই যুবকটা বলছে, আল্লাহ তুমি যে অনুগ্রহ দিবে আমি নয়, তুমি যা দিবে তার মুখাপেক্ষী আমি তার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা ইচ্ছাকে সে প্রাধান্য দিল, আল্লাহ যেভাবে চাইবেন সে অবস্থায় সে থাকবে। যুবকের এই দোয়া, ও জেনা ও চেনা এক জায়গায় যুবক চলে গিয়েছে, দোয়া আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেননি, কবুল করে নিয়েছেন, এমনভাবে কবুল করলেন তার জন্য দিলেন একজন গার্ডিয়ান, একজন গার্ডিয়ান দিলেন তাকে। শুধু এটাই নয়, তাকে দিলেন একজন সৎকর্মশীলা স্ত্রী এবং সাজানো গুছানো একটা পরিবার, সম্মানজনক বেঁচে থাকবার অধিকার। সুবহানাল্লাহ, বললেন না? এই যুবকের নাম আপনারা অনেকেই জানেন, এই যুবকের নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, বললেন না? আরে মূসা তো মূসা ছিলেন না, শুনেন না মূসা কেমনে মূসা হইলেন।
সূরা কাসাসে আল্লাহ কথাগুলো লিখেছেন। যখন আমি কথাগুলো পরে বলছি, আমি আপনাদেরকে বলছি, আপনাদের জীবনে ঘুর লাগা, অন্ধকার আসতে পারে, অভাব আসতে পারে, আশ্রয়হীনতা আসতে পারে, সমস্যা আসতে পারে। যখন যে সমস্যা আসবে, আপনারা এই দোয়া করবেন, 100% কবুল। সুবহানাল্লাহ বললেন না? দোয়াটা হচ্ছে, সবাই বলেন, রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। এর অর্থ হল, আল্লাহ আমাকে তুমি তুমি যে অনুগ্রহ দিবা, তুমি যেভাবে চাও সেভাবেই তো, এটাতেই আমি রাজি, এটারই আমি মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি আমারে মাইরে ফেলাইতে চাও, আমি রাজি। তুমি যদি আমারে পাবলিক দিয়ে পিটাইতে চাও, এটাতেও আমি রাজি। তুমি যদি বাগবাল লোক দিয়ে খাওয়াইতে চাও, এটাতেও রাজি। আমি আর কিছু চাই না, আমি আমার মতো চলতে গিয়ে আজকে আমার জিন্দেগি শেষ, এখন তোমার মতো চলতে চাই। তুমি যেভাবে খুশি আমি সেভাবে চলতে চাই। আল্লাহ বলেন, এতদিন নিজের মতো চইলা, বিপদে পড়া জিন্দেগি এখন আইসা আমার কাছে চাইতে চাও, আমার মতো চলবা, আল্লাহর কাছে ভাল লাগছে। আল্লাহ দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরাও চাইবো কার কাছে? আর কার কাছে? এজন্যে এই দোয়াটা কারা পড়বেন? যারা চাকরির জন্য দৌড়তেছেন, চাকরি তো হই না, আসে না এগুলো, আপনার বড় বিপদ চাকরি হয় না, আপনি দোয়া পড়বেন। যে বিয়ের জন্য পাগল হয়ে গেছেন, গা 40 বছর হয়ে গেছে, বিয়ে তো আর আপনার কপালে নাই, নাই নাই, আছে ছেলে আছে, অনেক মেয়ে আছে, আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। বিশ্বাস হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ বলেন না? 100% কবুল। কেন আমি বলতেছি দেখবেন না, সামনে বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাম এই দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে তিনি কি পাইলেন? একজন অভিভাবক পাইলেন, এই দোয়ার মাধ্যমে আশ্রয় পাইলেন, এই দোয়ার মাধ্যমে চাকরি পাইলেন, এই দোয়ার মাধ্যমে থাকবার জন্য একটা গড় পাইলেন, এই দোয়ার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করবার সুযোগ পাইলেন, এই দোয়ার মাধ্যমে উত্তম সন্তান পাইলেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নবী বানাইয়া আবার দেশের ক্ষমতার মালিক বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? মূসা হইছে, আপনার হবে না, কথা বলেন না কেন? দোয়া তো করতে পারবেন ইনশাল্লাহ, নাকি তা? আপনারা কি দোয়া করবেন? কোন তো আপনারা তো দোয়া করবেন আর কি, কোন তো আপনাদের কিছু টাকা পয়সার দরকার, একটা বাড়ির দরকার, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা যাওয়া দরকার, শেষ। এটার নাম সফলতা নয়, এটার নাম সফলতা নয়। সফলতা তার নাম ইন্তেকালের সাথে সাথে যদি রব সন্তুষ্ট হয়া জান্নাত দিয়ে দে, তার চাইতে বড় সফলতা আর আর এই আয়াতটা চাকরি, বিয়ে, রিজিক, সুস্থতা, নিরাপত্তা সব কিছুর জন্য আশ্চর্যজনকভাবে দোয়াটা কবুল। সুবহানাল্লাহ বলেন। এ কারণ মূসা আলাইহিস সালাম, দেখেন আমি ঘটনার বলবো না, মূসা আলাইহিস সালাম কিবতীকে মারলেন, এটা তো জানেন, জানেননি, জানেন, থাপড়া দিছিলেন ফেরাউনের এক লোকরে, থাপ্পড় খেয়ে মরে গেছে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন যখন জানবে আমি থাপ্পড় দিয়ে তার লোক মাইরে ফেলাইছি, আমি থাকি ফেরাউনের ঘরে, আমার কি আর বাঁচাইয়া রাখবে? কথা বলেন না কেন? বাঁচাইয়া রাখবে? মূসা আলাইহিস সালাম যেদিকে যান, এদিকে ফেরাউনের বাহিনী খুঁজতেছে মূসারে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে, এখনই পাইলে এখনই মেরে ফেলবে। মূসা আলাইহিস সালাম রাত্রবেলা গ্রাম থেকে পলায়ন করলেন, আল্লাহর পয়গম্বর মূসা গ্রাম থেকে পলায়ন করলেন, যাইতে যাইতে তিনি একটা জায়গায় চলে গেলেন, মাদায়েন বা মাদিয়ান, একটা দেশে চলে গেলেন আরেকটা শহরে, অচিনা অজানা নতুন জায়গায় গিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আমি যে দোয়া করলাম, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে এখানে চলে আসলাম, মুনিব
এমন একটা জায়গায় এসেছি এখানে তো আমার কেউ নাই, আয় আল্লাহ তাআলা আমি এখন কোথায় যাব, থাকবো কোথায়, কিছুই তো খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করে বলছেন, রব্বি ইন্নিল মা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে এক এক করে ব্যবস্থা করে দিলেন। আমার বান্দাগণ, ওই জায়গার মধ্যে একজন পয়গম্বর ছিলেন যার নাম ছিল হযরতে শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরতে শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়ে, দুইটা মেয়ে, একজনের নাম সফোরা। তারা পানি নেওয়ার জন্যে কূপের কাছে আসলেন, কূপের কাছে এসে দেখলেন পানি নিতে চান কিন্তু কূপের মুখটা কে যেন লাগাইয়া দিয়েছে, কূপের মুখ থেকে ডাকনা সরাতে পারেন না, মুখটা খুলতে পারেন না, প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, বড় বড় প্রাণীগুলা দাঁড়িয়ে আছে, পানি পান করবে খোলা যায় না, তারা দূরে দূরে দাঁড়িয়ে সবগুলা দেখতেছে। এমন সময়ে রাখালেরা এসে পানির মুখটা খুলল, গুহার মুখ খুলল, প্রাণীদেরকে পানি পান করাল, আবার মুখটা লাগিয়ে তারা চলে গিয়েছে। দুই বোন মিলে ডাকনাকে টানাটানি করলো, কোনোভাবে খুলতে পারে না। মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে বসে কথাগুলা দেখতেছেন, অসবগুলা দেখতেছেন। মুসা আলাইহিস সালাম দোয়া করছেন মসজিদে বইসা না। মুসা আলাইহিস সালাম খুব আবাক খব্বা জুব্বা পাগড়ি লাগাইয়া আতর সেন্ট লাগাইয়া খুব ভাব ভঙ্গি ধরে কিন্তু দোয়া করেন নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ভাব ভঙ্গি ধরলেন তো কাজ হইবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দোয়া করে বলছেন, রব্বি ইন্নি লেমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির, ওই সময় মুসা একটা বিশাল মরুভূমির মধ্যখানে গাছের নিচে বসলেন আর আসমানের দিকে হাত উঠে বলছেন, আল্লাহ কেউ নাই, একমাত্র তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহর কাছে গাছের নিচে বসে বসে মরুভূমিতে আসমানের দিকে হাত উঠে চাইলেন, বুঝাতে চাইলেন কিছুই নাই, তুমি ছাড়া আর কিছুই নাই। পেরেশান নিজের অস্তিত্ব বিলীন করে যখন চাইবেন, আল্লাহ বলেছেন, বান্দা তোর চাহনি আমার কাছে বড় লজ্জা লাগে, চোখ নামাবার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নে। মুসা আলাইহিস সালাম দেখলেন দুই বোন টানতে টানতে চলে যাইতেছে, আর কোনোভাবে বাড়িতেও পানি নিতে পারে নাই, নিজের ছাগল রে বকরিরও পানি খাপ পান করাইতে পারে নাই, নিজের পশুরও পানি পান করাইতে পারে নাই। মুসা আলাইহিস সালাম এক টান দিয়া মুখটা সরাইয়া ফেলেছে, সরাইয়া দাঁড়িয়ে রয়েছেন। মেয়েরা এসে বলছে, আপনি না গেলে তো আমরা পানি নিতে পারবো না। তিনি গাছের নিচে বসে থাকলেন, চিন্তা করেন, তিনি গাছের নিচে বসে দেখলেন তারা পানি পান করছে, পানি বাসায় নিয়ে যাবে, তা ছাগলদেরকে উর্দুম্বা সবগুলোর পানি পান করাইছে। দুই বোন চলে গেছে, অনেক দেরিতে বাসায় ফিরছে। বাবা শোয়াইব জিজ্ঞেস করলেন, মা তোমরা আজকে দেরিতে আসলে কেন? তার পুরা ঘটনা বললেন, বাবা পানির জন্য ডাকনা খুলতে পারতেছিলাম না, ছোটাছুটি করতেছিলাম, কাউরে পাচ্ছিলাম না, এক আগন্তুক গাছের নিচে বসেছিল, ও আমাদেরকে বহুত হেল্প করছে, সহযোগিতা করছে, ওটা সরাইয়া দিছে, আমরা পানি পান করাইতে পারছি, পানি নিয়ে আসছি, আমরা আমাদের পশুগুলারে পানি পান করাইছি। বাবা বললেন, যাও ওই ছেলেটারে আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, নাই দুই বোন আসছে, এসে মুসা আলাইহিস সালামকে বলছে, আমাকে আপনাকে আমাদের বাবা ডেকেছেন, আপনি আসেন আমাদের বাসায়। এই দেশে মুসারে কেউ চিনে কথা বলে? মুসা তো গাছের গোড়ায় বসে রয়েছেন, কেউ চিনে না। মুসা যখন হাঁটতেছেন পিছনে পিছনে দুই বোন সামনে, দুই বোন বলছে, আমরা হাঁটবো না, আমরা নবীর মেয়ে,
আপনি আমাদের পিছনে হাঁটবেন, আমরা মেয়ে মানুষ আপনার সামনে হাঁটবো, এটা লজ্জার। বরং আপনি সামনে হাঁটেন, আমরা পিছ থেকে আপনাকে রাস্তা দেখিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন। দেখেন, সম্ভ্রান্ত সোসাইটির, উন্নত সোসাইটির চরিত্রবান ফ্যামিলির মেয়েরা, তাদের সম্ভ্রম, তাদের চরিত্র, তাদের শিষ্টাচার, তাদের মূল্যবোধ, তাদের আচার আচরণ, তাদের চলার পথকেও মসৃণ করে, চলার পথকেও তারা সোসাইটি পূর্ণ করে, ঠিক কিনা বলেন? আমরা নবীর মেয়ে, আমাদের হাঁটার ভঙ্গি অঙ্গভঙ্গি আপনি পিছনে থাকে দেখবেন, হতে পারে না আপনার পিছনে আপনি সামনে থাকেন, আমরা পিছন থেকে আপনাকে রাস্তা দেখিয়ে দেব। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, আমি ঘটনা বলতেছি না, সংক্ষেপ করে দিচ্ছি। বাড়িতে যাওয়ার পরে শোয়েব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে, কেন আসছো? তিনি পুরা ঘটনা বললেন। শোয়েব বললেন, তুমি জালেমদের হাত থেকে রক্ষা পেয়েছ, তুমি একটা ভালো জায়গায় এসেছ, এখন তুমি চাইলে আমার ঘরে থাকতে পারো। সুবহানাল্লাহ। নাই মুসার কি কোনো থাকার জায়গা ছিল? নিরাপত্তা ছিল? আশ্রয় ছিল? খাওয়ার ব্যবস্থা ছিল? শোয়েব বললেন, আমার মেয়ে সাফুরা এই যে দেখতেছ, হযরতে সাফুরা বলছেন, আব্বা এই ছেলেটার অনেক শক্তি, দেখতে অনেক ভাল লাগে, আপনি এর কর্মচারী বানায় দেন। শোয়েব বলছেন, বাবা তুমি এখানে থাকতে পারো আজীবন নির্দ্বিধায়, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমাকে আমার ঘরে নিরাপত্তা দিলাম, এবং আমি তোমার অভিভাবক হয়ে গেলাম, আমি তোমার গার্ডিয়ান, আমি তোমার গার্জিয়ান হলাম, এখন তুমি চিন্তা করো। আর একটা কথা, এই যে আমার মেয়ে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? সুবহানাল্লাহ বললেন না। মুসা চিন্তা করলেন, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, এখন থাকারও জায়গা পাইলাম, খাওয়ারও জায়গা পাইলাম, গড়ও পাইলাম, আশ্রয় পাইলাম, অভিভাবক পাইলাম, ফ্রি বউও পাইতেছি। সুবহানাল্লাহ বললেন না, এত কিছু পাইতেছি। শোয়েব বলছেন, শুধু আমার মেয়ে না, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, শর্ত একটা, তুমি যদি চাও আমার ঘরে 8 বৎসর চুক্তিভিত্তিক চাকরি করতে পারো। সুবহানাল্লাহ বললেন না, তাহলে চাকরির ব্যবস্থা হইতেছে। চাইলে তুমি 2 বৎসর বাড়িয়ে 10 বৎসর করতে পারো, আর চাইলে 8 বৎসর থাকতে পারো। মুসা বললেন, আপনি 2টা শর্ত দিয়েছেন, চাইলে 10 না চাইলে 8, আমি 2টা থেকে যে কোনো একটা গ্রহণ করে নিলাম, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনি আমাকে নিরাপত্তা দিয়েছেন, আপনি আমার গার্জিয়ান হয়েছেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছেন, আপনি আমাকে স্থায়ী 8 বৎসরের একটা পারমানেন্ট রেসিডেন্সি দিয়েছেন, ঠিক না? আচ্ছা, কোনো দেশে আপনারা যদি একবার পারমিট দেয়, ওটা ক্যান্সেল করে না, কথা বুঝেননি? আপনি ইউরোপ আমেরিকা যদি একবার পারমিট পান 6 মাসের, আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন, মেয়াদ বাড়াতে, যদি কাজ আপনার এখানে থাকে, একসময় 4 বছর 5 বছর হয়ে গেলে আপনাকে পারমানেন্ট রেসিডেন্স দিবে, একসময় 5-6 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তারা পাসপোর্ট দিয়ে দিবে, একসময় 6-7 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেলে আপনাকে পাসপোর্টের অ্যাপ্লাই করার সুযোগ দিবে, 9-10 বছর হয়ে গেলে আপনাকে হয়তো তার দেশের পাসপোর্ট দিয়ে দিবে, ঠিক না? সিস্টেম তো এটাই। তো হযরত শোয়েব তাকে দিলেন একটা না কয় বছর? 8 বছর। সুবহানাল্লাহ বললেন না। এটা দোয়া করলেন ছোট একটা, আল্লাহ তাকে থাকবার ব্যবস্থা দিলেন, নিরাপত্তা দিলেন, আশ্রয় দিলেন, চাকরি দিলেন, বউ দিলেন, বাড়ি দিলেন, গড় দিলেন, সম্পত্তি দিলেন, উত্তম সন্তান দিলেন, পয়গম্বর মেয়েকে বিয়ের সুযোগ দিলেন, উত্তম সোসাইটিতে থাকবার অধিকার দিলেন, সচ্চরিত্রবান স্ত্রী দিলেন, সব পাইয়া আবার তিনি ফিরে এসে ফেরাউনকে সরাইয়া এই দেশের রাজত্ব আর ক্ষমতার মালিক হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে বড় একজন পয়গম্বর তাওরাত কিতাব দিয়া মুসা বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া করছে কয়টা? 2টা দোয়া। রব্বি ইন্নি
লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এক দোয়ায় কত কিছু পেয়ে গেছে, আমরা পার্বতী দোয়া করতে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য চলার পথে আমাদেরকে বোঝা লাগবে মুসলমানেরা, দুনিয়ার জমিনে আমরা বেশি দিন থাকবো না, আজ না হয়ে কাল ইন্তেকাল করব। রমজানুল মুবারক আমাদের সামনে চলে এসেছে, কয়েকটা দিন মাত্র বাকি আছে। একটা রুটিন তৈরি করেন, ঘরের ভিতরে লাগাইয়া দেন, মোবাইলের ভিতরে নিয়ে আসেন, আর রুটিন মতো চলাফেরা করেন একটা মাস। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে এক মাস যদি রুটিনের ভিতরে আসতে পারো, আমি আল্লাহ তোমার বারোটা মাসকে আমার রুটিনের ভিতরে চলবার মতো তৌফিক দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন